মাবুদ আল্লাহ দেখলেন দুনিয়াতে মানুষের নাফরমানি খুবই বেড়ে গেছে, তারা সবসময় খারাপ চিন্তা করছে। আল্লাহ দুঃখিত হয়ে বললেন, আমার সৃষ্ট মানুষকে আমি দুনিয়ার উপর থেকে মুছে ফেলব, আর তার সঙ্গে সমস্ত জীবজন্তু, বুকে হেঁটা প্রাণী ও আকাশের পাখিও মুছে ফেলব। আমি এই সব সৃষ্টি করেছি বলে আমার মনে কষ্ট হচ্ছে। আব্বা, তুমি যদি তোমার পরিকল্পনা আমাদেরকে খুলে বলতে তাহলে খুব ভালো হতো, কারণ যা করছি না জেনেই করছি। এই জাহাজটা কত বড় হবে? জাহাজটি হবে 300 হাত লম্বা, চওড়ায় হবে 50 হাত এবং এটা হবে 30 হাত উঁচু। তুমি কেমন আছো? এবছর শুকিয়ে যাওয়া আঙুর খেতে পানি দেওয়ার জন্য ফাসাম একটা নালা খুঁড়ছে। আমি তোমার কথায় সন্দেহ করছি না আব্বা, কিন্তু বৃষ্টি বৃষ্টি কোথা থেকে আসবে? আসমান থেকে পানি আসবে বাবা। ছেলে আমার, আসমান থেকে বৃষ্টি ঝরে পড়বে, দুনিয়ার ভেতর থেকে আসবে, মাটির নিচের আধার থেকে পানি বের হয়ে আসবে। অন্যরা কেন জাহাজ তৈরি করছে না আব্বা? নিশ্চয়ই অনেক ঝামেলার কাজ এটা, কিন্তু ভাবছি দরকার হলে আমিও একটা তৈরি করে ফেলব। তারা কোনো চিন্তা এবং কাজে স্থির নয়, কিন্তু মানসিক লালসায় পূর্ণ। ঠিক আছে, যেহেতু জাহাজ তৈরির কাজ করছি তাই অর্থহীন চিন্তা করার সময় আমাদের নেই। কাঠের তৈরি এই জাহাজের উপরে তোমরা কি চুলা বানাবে? আমাদের জন্য আগুন হয়তো বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাহলে আমরা কি পশুদের সঙ্গে ঘাস খাবো? আব্বা শুধু পানি নিয়ে সমস্ত ভবিষ্যৎবাণী করছে। আমার মনে হয় আগুন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যথেষ্ট, চলো সবাই কাজে ফিরে যাই। হনকের কথা মনে পড়ছে। তার গল্প সবাই জানে। হনক সবসময় একটা কথা বলত, তিনি বলতেন সমস্ত দিন কাটাতে হলে একটি ফুলের দিকে তাকিয়ে দেখো। তিনি শুধুমাত্র একটি ফুলের দিকে তাকিয়ে তার রং দেখে সমস্ত দিন কাটিয়েছেন। তার রঙের কথা তিনি বর্ণনা করেছিলেন, বলেছিলেন তার সৌন্দর্যের কথা। নিখুঁতভাবে আল্লাহ সেটা তৈরি করেছেন। তিনি বলতেন আল্লাহর কোনো সৃষ্টি একই রকম নয়, একটি গাছের পাতা অন্য গাছের পাতার মতো নয়। প্রতিটি মেঘ, প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ এবং প্রতিটি মানুষের মুখমণ্ডল ও ব্যক্তিত্ব ভিন্ন। আমি জানি কেন মাবুদ তোমাকে এত ভালোবাসেন। তুমি খুবই নম্র মানুষ এবং প্রতিটি ছোট ফুলকেও লক্ষ্য করে থাকো। আলফিয়া,
আমার ফুল তুমি। বাতাস যেমন নিজেকে শব্দের মাধ্যমে প্রকাশ করে, তোমার কথাও আমার হৃদয়ে অর্থ প্রকাশ করে, এবং আমি যা চিন্তা করি হয়তো তার চেয়েও তারা আরো বেশি অর্থ বহন করে। আমার প্রিয় স্বামী, তুমি খাঁটি মানুষ। স্ত্রীর এমন প্রশংসা বাক্য সব স্বামীরাই চায় আরো বেশি করে শুনতে। শুনতে যেমন ভালো লাগে, তেমনি ভালো কাজের প্রতি তাদের আকাঙ্ক্ষাও বাড়িয়ে তোলে। তুমি কি জানো নু, কি বিষয় আমাকে কষ্ট দেয়? কি বিষয় সেটা আমাকে বলো। কিভাবে আমরা এখানে এলাম? মানুষের চিন্তাগুলো কি খুব বেশি পাপে পূর্ণ? হিংস্রতা অপরিবর্তনীয় হুমকি, এবং কখনো তাদের চোখ থেকে লোভ যায় না। ছেলেদের নিয়ে খুবই চিন্তায় আছি। আক্রমণ খুব ঘন ঘন আসে, বিশেষত রাতের বেলা। আমাদের ছেলেরা তাদের স্ত্রীদের জন্য উদ্বিগ্ন। বন্যার পানি এত তাড়াতাড়ি আমার কাছে আসবে না। মাবুত তার সৃষ্টিকে প্রতিটি সুযোগ দিচ্ছেন। এই বিষয়ে অনেক ভেবেছি। যদি কয়েকজন তোমাকে বিশ্বাস করে, যদি তারা তওবা করে। আমি চিন্তা করব না যে আমরা তাদেরকে পেছনে ফেলে যাব, কিন্তু মাবুত মানুষের হৃদয় দেখেন। তার কথা আমার কাছে যথার্থতা নিয়ে এসেছে। তোমার সাথে নিয়ম স্থাপন করব না, এবং তুমি তোমার জাহাজে প্রবেশ করবে, তুমি, তোমার স্ত্রী, তোমার ছেলেরা ও তাদের স্ত্রীরা। এটাই একমাত্র জাহাজ, তাই নয় কি? হ্যাঁ, একমাত্র জাহাজ। মথু সালেহের কি হবে? তোমার আব্বা লেমকের কি হবে? মথু সালেহ আমার আব্বার দিনগুলো এগিয়ে গেছে, আমাদের অপেক্ষা করতে হবে ও দেখতে হবে। আসো, অপেক্ষা করি ও দেখি। আমি খুব ভয় পাচ্ছি। মাবুদ আমাদের চালাবেন, তিনি আমাদের যে আদেশ দেন অবশ্যই আমরা তার সবটুকু। আমার ভালো বন্ধু, এটা অসাধারণ, এটাই আমাদের দরকার ছিল। আমাদের এলাকার মাঠে একটি বিশাল জাহাজ, পানি থেকে অনেক দূরে, এটি খুবই সুন্দর। আমার বন্ধু, মাঝে মাঝে ভুল সময়ে তুমি ফটফট শব্দ। না, নিশ্চয় আমি তোমাকে কোনো অসম্মানজনক কথা বলিনি, কিন্তু আপনি এখান থেকে চলে যান। হে অভদ্র লোক, তোমার দরকার তোমার মুখের পাহারা দেওয়া। শান্ত হও, সকলে শান্ত হও। যথেষ্ট, এটা ছিল একটা কৌতুক, তুমি থামো বেন্টাই, থামো। তুমি ওকে রাগিয়ে দিও না, হয়তো সে মাঝরাতে ফিরে এসে এই ঘটনার জন্য তোমাদের একজনকে মেরে ফেলবে। হ্যাঁ, মজা করার জন্য মেরে ফেলবে, হয়তো সে মজা করার জন্য তোমাদের একজনকে মেরে ফেলবে। আমি খুবই দুঃখিত বিন্দাই, আমার ছেলেরা অতিরিক্ত কাজ করে ক্লান্ত। আমার উচিত ছিল তোমার গলা কেটে ফেলা এবং হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলা। বোকা মাতাল কোথাকার, একবার চেষ্টা করেই দেখ না। থামো, যথেষ্ট,
তোমার জীবন আমি এখানে শেষ করে দিতাম যদি ফাসাম আমাকে না ধরত। যথেষ্ট যথেষ্ট হয়েছে এই বিষয়ে। ফাসাম, তোমার বন্ধুকে নিয়ে চলে যাওয়া উচিত। আজ রাতে তোমার সাথে কথা হবে। কিন্তু চলে এসো ফাসাম, অপেক্ষা করো, মন্দিরে গিয়ে বেশ্যাদের সঙ্গে পূজা করি। আমি সত্যি দুঃখিত বন্ধু, এটা হচ্ছে মর। আমি জানি ফাসাম, এখন তুমি পশুদের দিয়ে যে হাসটি পূর্ণ করতে যাচ্ছ, এটি মাবুদের পরিকল্পনা। আর এই জাহাজের ভিতরে কতজন লোককে নিয়ে যেতে চাচ্ছ? এরা হচ্ছে শুধু আমার স্ত্রী, তিন ছেলে এবং আশা করি তিন বৌমা। ঠিক আছে, আমার মেয়ে কাই এবং তোমার ছেলে ইয়াফতের ব্যাপারে আমি উৎসাহিত। আশা করি তুমি কিছু মনে করনি। তোমার একজন চমৎকার মেয়ে আছে ফাসাম, এবং আরো বেশি খুশি হব যদি যাত্রাপথে তাকে সঙ্গে পাই। ঠিক আছে, আমার মেয়ের সাথে আমি এ বিষয়ে কথা বলবো, এই অদ্ভুত জাহাজের বিষয়ে। অবশ্যই সেই বিয়েতে রাজি হবে, অবশ্যই সে তার আব্বার ইচ্ছার বাধ্য হবে। আমার ছেলের জন্য সে একজন যোগ্য মেয়ে। বলতো না কি বিষয়। যদি আমি তওবা করি তাহলে কি আমাকে জাহাজে না হবে, নাকি আমাকে বাইরে রেখে দেওয়া হবে অন্য সব লোকদের মতো? তুমি এখানে আসো। তওবা করবে? তওবা? তুমি আমার বন্ধু, আমি দুঃখিত যে তোমাকে ছেড়ে যেতে হবে। তওবা হচ্ছে এমন একটা বিষয় যা আল্লাহ এবং তোমার মধ্যে ঘটে। কিন্তু আমি জানি না এর মানেটা কি। আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি ফাসাম। প্রত্যেক মানুষ যা ইচ্ছে তাই করছে, এখানে কেউ কারো বিষয় খেয়াল করছে না। একদিন আমি বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম বালকদের একটি দল গোলাকার হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তারা কি করছে তা দেখবার জন্য আমি থামলাম। আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। তারা একটা ছোট ইঁদুরের পা কেটে ফেলেছিল। তারা দেখছিল সেই ছোট্ট ইঁদুরের যন্ত্রণাময় পথ চলা। তারা সেটা দেখে সবাই খুব মজা করছিল এবং সবাই খুব হাসছিল। আমি এটা সবসময় দেখি না, এটা হচ্ছে নির্দোষ একটা কৌতুক। বড়দের সাথে সঙ্গ দোষে এসব ঘটছে, কিন্তু আমার ব্যবসা দেখার জন্য বিনতাই এবং পাহারাদার আছে, তাদের কাছে ওরা কিছুই না। আমি দেখেছি তারা মানুষের চোখ কিভাবে তুলে ফেলে, আমি এটাও দেখেছি।
তারা না দেখে হাঁটছে, হুচুট খাচ্ছে, ডুবার মধ্যে পড়ে যাচ্ছে, শুধুমাত্র মজা করার জন্য তারা এসব করছে। এর সমাধান কি ফাসাম? তুমি যেমন বলো বিশাল এক বন্যা এসে এই সমস্ত জিনিস ধুইয়া ফেলবে। আসলেই আসো আমার সঙ্গে। আমি চাই তুমি অভিযোগ থামাও টিয়ামেদ, তুমি তোমার কাজ করো। তীব্র দুর্গন্ধ ছড়ানো এসব পশুদের সঙ্গে আমরা কিভাবে থাকব? কারা এদেরকে খাওয়াবে? হাম বলেছে পুরো দুনিয়াতে আমরা এখন হাসির পাত্র। যাই হোক, তোমার স্বামী এখন কোথায়? সে কি তার তাঁবুতে? আমরা হয়তো যাব না। হাম কি নুহকে এ বিষয়ে কিছু বলেছে? আমি নিশ্চিত যে নুহ এটা বুঝতে পারবে। আমরা খুব ধনী হতে যাচ্ছি। হাম এবং ফাসাম জাহাজটির নির্মাণের বিষয়ে সবাইকে বলতে যাচ্ছে, কেন এবং কিসের জন্য তৈরি হচ্ছে এটাও বলবে, এবং হাম বলেছে দুনিয়ার সব জায়গা থেকে লোকেরা এটা দেখতে আসছে। তোমার আচরণ আমার পছন্দ হচ্ছে না। আমি সত্যিই লজ্জিত যে আমার আব্বা খুবই নিচে নেমে গেছে। নিচে নেমে গেছে? তুমি মনে করছো আমার স্বামীর সঙ্গে কাজ করে তোমার আব্বা নিচু হয়ে গেছে? তোমার আসলে হিংসা হচ্ছে কাই যে জিয়াফত এমন একটি বিরাট সুযোগ গ্রহণ করেনি। জিয়াফত খুবই ভদ্র এবং দয়ালু মানুষ। পানি মিশানো মদ, স্বাদ সিরকার মতো, বেশি লাভের জন্য সে এমন কাজ করে না। তুমি কি বলছো যে তোমার নিজের আব্বা একজন চোর? অবশ্যই, এবং তোমার স্বামীও ওই রকম। হাম চোর নয়। তুমি আমাকে মারলে কেন? তুমি কি করলে? তুমি এক দুর্বল মেয়েকে মারলে যে নিজেকে রক্ষা করতে পারে না। দেখো তার মুখের অবস্থা কি করেছো, কি লাভ হলো তোমার? আপনি কি শুনেনি সে হাম সম্পর্কে কি বলেছে? হামের বিরুদ্ধে কেউ খারাপ কথা বললে আমি কিছু করবো না? মুখের দিকে তাকিয়ে যখন সে দাগগুলো দেখবে তখন বুঝতে পারবে মিথ্যা কথার ফল কি হয়। ঠিক আছে, নুহ তার সমস্ত পথ সৎ মানুষের সঙ্গে এবং তিনি মাবুদের সঙ্গে গমনাগমন করছেন, এখনো তা চলছে, এবং মাবুদ নুহকে বলেছেন সকল মানুষের দুষ্টতা অত্যধিক। মাবুদ বলেছেন আমাদের খারাপ কাজের জন্য আমাদের উপর অত্যন্ত দুঃখিত, তাই মাবুদ নুহকে বলেছেন এখানে এই জাহাজটি নির্মাণ করতে, যা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ। মাবুদ নুহকে আরো বলেছেন তিনি পৃথিবীকে একেবারে বন্যার পানিতে সবকিছু প্লাবিত করে দিয়ে এর সমস্ত দুর্গন্ধ পরিষ্কার করে ফেলবেন। তাই নুহ 100 বছর পুরনো কিছু কাঠের গাছ কাটতে শুরু করেছেন। এই অস্বাভাবিক বস্তু তৈরি করতে কয়েক দশক সময় লাগবে। হ্যাঁ, কয়েক দশক সময় লাগবে, কিন্তু কে গণনা করছে? মহাসাগরে খাল খনন করার জন্য কখন যাচ্ছেন নুহ? ঠিক আছে, চলো আমরা গাধাগুলোকে ফিরিয়ে এনে ভ্রমণ শেষ করি। আব্বা পাগল হয়ে গেছে। সে আল্লাহর সাথে কথা বলছে। হতে পারে নিজের সঙ্গেই। কেন সব সময় সমালোচনা করো? এই যে বাস্তববাদী, জাহাজটা তৈরি করতে আমি সাহায্য করেছি, করিনি? তুমিও এটা থেকে ভালোই লাভ করেছো। এটা ঠিক নয় হাম, তুমি এসব কি বলছো? ও তাই, আমাদের কঠিন কাজের লাভ থেকে ফাসাম ও বিনতিকে বাদ দিচ্ছ? তোমার পক্ষে এই লাভ ত্যাগ করা খুবই কঠিন হয়ে পড়বে। চারিদিকে দেখো সাম, আমরা এখনই কোথাও চলে যাচ্ছি না। কায়ের মুখের কি অবস্থা? প্রায় সুস্থ,
কিন্তু মনে মনে সে কষ্ট পাচ্ছে, কারণ টিয়ামেদ তার কাছে আসেনি। টিয়ামেদ বলেছে এটি তার দোষ নয়, সে বলেছে আমাকে তোমার স্ত্রী আমার সম্পর্কে বাজে কথাও বলেছে। তার কথা কি সত্যি নয়? আমাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আমি করতে চাই না, বিনতাইয়ের উপরে ছেড়ে দিলাম। জাকার আসে পানি দেয়, আমি দেখব। সমস্ত দুশ্চিন্তা এটি দূর করে দেবে। মাবুদ বলেছেন তিনি ধৈর্য ধরবেন, সব মানুষ তওবা করার সুযোগ পাবে। তুমি কি ঈমান হারাচ্ছ না? ঈমান হারাচ্ছি? আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেভাবেই আমি জাহাজ তৈরি করছি। ঈমান হারাচ্ছি না, তুমি ঠিক ওখানে আমার ঈমান দেখতে পাবে। কারণ 90 বছর আগে তুমি জাহাজের বাইরে কাজ শেষ করেছো। কোন বিষয়টি কঠিন, সকলের হাসি মোকাবেলা করা নাকি দর্শকদের অবিরত ঠাট্টা শোনা? আমি দুঃখিত, ব্যবসা শুরু করার জন্য আমার হাত ছিল, কিন্তু আমার চেষ্টা ছাড়া এটি অনেক বেড়েছে। তুমি কেবল আঙ্গুর উৎপাদন করো এবং চাপ দিয়ে রস বের করো, আর সেটা দিয়ে আমার ছেলে হাম এবং তোমার বন্ধু বিনতাই তাদের ব্যবসা চালায়। আমি জানি যে তারা আমাদের সঙ্গে জলমাশাই। ভালো, দর্শকদের উপর এটা খুব বেশি প্রভাব ফেলে না। না না না, কোনো কিছুই কাজ করে না। হাম হিসাব করেছে এই দুনিয়ার প্রত্যেকটি মানুষের চোখ এই জাহাজটিকে পানিতে ভাসতে দেখবে। তারা এর প্রতিকৃতি কিনতে পারবে। এটা আসলে কোনো তামাশা করার বিষয় নয় ফাসাম। তুমি ওদিকে দেখো, তোমার জাহাজের চারিদিকে পানি। পানি কোথায় না? তুমি যা বলছো তা আমি জানি, কিন্তু আমাকে বলো, তুমি কি বাতাসে কোনো পরিবর্তন দেখছো না? এখনই এই বাতাসে মৃত্যুর গন্ধ পাওয়া যাচ্ছে। সত্যি? কই না তো, যেহেতু আমি ধনী হয়ে উঠছি তাই আমি ধূপের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ পাচ্ছি না। তুমি কি জানো ওরা ওই জাহাজটির ইবাদত করে? তারা এই জায়গাটিকে ঘিরে চারপাশে উঁচু জায়গায় মন্দির তৈরি করেছে। সময় মেললাম আমাকে খুঁজছে, কেন না সে ওদের সঙ্গে কথা বলো না? তারা আসলে প্রকৃতপক্ষে মাবুদের খোঁজ করছে না, তারা তাদের মন্দিরে তাদের সৃষ্ট দেবতাকে করছে প্রণাম। দেবতারা যখন উত্তর দেবে না তখন তারা সেই দেবতাদের লাথি মারবে। ওরা নিজেরাই নিজেদের পূজা করে। আমার বন্ধু নো, বয়স হয়ে যাওয়ার একটি সুন্দর দিক হচ্ছে মাহুদের প্রতি ইমানে হারানো। আগুন আগুন, কি দুঃখজনক ঘটনা! Thank you.
বিপদ আমাদের খুব কাছেই ছিল, অবশ্যই আমরা সতর্ক হব। আমি চাই জাহাজের চারপাশে একটি পরীক্ষা তৈরি করে পানি দিয়ে তা সম্পূর্ণরূপে ভরে তোলো, যাতে এটি এখানে পুনরায় না ঘটতে পারে। আমি এ বিষয়ে আগেই চিন্তা করেছিলাম, কিন্তু ভাবিনি যে এটি ঘটবে। আব্বা, চমৎকার একটা বিষয়, জাহাজের চারপাশে পরীক্ষা, চমৎকার। চলো চলো যাই। আপনি কি দেখেছেন কত লোক এই জাহাজ দেখতে আসছে? আমাদের জন্য এটি বিব্রতকর, কিন্তু নূহ বিচলিত হয়নি। মাবুদের কালামের উপর ভিত্তি করে সে এখনো দাঁড়িয়ে আছে। মাবুদ আসলে কখন বন্যা পাঠাবেন? তুমি ভুলে যেও না, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আমাকে আর বাজে কথা শুনতে হবে না। পাপাচার এবং হিংস্রতার যে ঘটনা শুরু হয়েছে, তা শোনার পরও যে আমরা দাঁড়িয়ে আছি, এটাই আমার কাছে বিস্ময়কর। হাম জাহাজটিকে পাহারা দিচ্ছে, কারণ অনেকেই এটি ধ্বংস করার চেষ্টা করছে। এই জাহাজে কি নতুন কোনো মন্দির আছে? জাহাজে মন্দির? কি অবাস্তব একটি কথা বলছো। জাহাজ ঘিরে নতুন ধর্ম বৃদ্ধি পাচ্ছে। ইমামদের কাছে কার্ড দিয়ে বানানো জাহাজে প্রতিকৃতি আছে এবং পর্যটকদের কাছে সেগুলো বিক্রি করছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও করছে। তুমি বোঝাতে চাইছো তারা ধর্মীয় অনুষ্ঠান করছে বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য? না, তারা এ বিষয়ে পাত্তাই দেয় না। বন্যা? কিসের বন্যা? তারা টাকার প্রতি আগ্রহী। তোমার স্বামী হাম ঠিক এর মাঝখানে আছে। বিষয়টা কি নো জানে? আশতার, তুমি কি হিংসা করছো? আমার অনেক সুন্দর সুন্দর পোশাক আর সম্পত্তিও আছে, এবং সেই সাথে আছে অনেক ক্রীতদাস। না প্রিয় বান্ধবী, আমি তোমাকে মোটেও হিংসা করছি না। তোমার বিরক্তিকর আচরণের চিন্তার পদ্ধতি বের করেছি। মাবুদকে ভুলে তুমি নাস্তিকতায় বিশ্বাস আনছো, যে বিষয়টা নিয়ে নূহ প্রচার করছে। খুব ভালো বেগম সবজান্তা, তুমি হৃদয় দেখতে পাও না কিন্তু বিচার করো, সাবধান হও। কাজের ধাপ শুরু হয় হৃদয় থেকে, আমি সেগুলো বুঝতে পারি। আমি রায় দিচ্ছি তোমাদের এই আলাপ অবশ্যই এখানেই শেষ করতে হবে। কঠিন পরিশ্রমের কাজে ঢোকার আগে আমাদের সবাইকেই তওবা করতে হবে। কি করব যদি অনেকদিন ধরে জাহাজের ভিতর থাকতে হয়? আমরা আর কেউই জীবিত থাকব না। দেখো আমার গালের এই দাগ। অনেক ধন্যবাদ। বিষয়টায় আমিও একমত। আমার স্বামী সম্পর্কে কেউ বাজে কথা বলুক তা আমি মেনে নেব না, একদম না। যথেষ্ট বলেছো তোমরা, বড়দেরকে সম্মান করো। ৯৬৯ বৎসর মথুসেলহ বেঁচে ছিলেন, তারপর তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন আমার দাদা, আমার আব্বা লেমুকের পাশে তাকে কবর দিয়েছি। তারা শান্তিতে থাকুক। এখন তুমি বলো, মথুসালে এবং লেমুকের মৃত্যুর পর আমাদের কি হবে? নো, এটাই সময়। 969 বছর যাবত মথুসেলহ তার সুন্দর জীবন ও সত্যবাদী সাক্ষ্য নিয়ে মাবুদের হাত ধরে আছেন। তিনি মাবুদের ন্যায় বিচারের হাতও ধরে আছেন। এখন যেহেতু সেই সাক্ষী চলে গেছেন, আমাদের সবাইকেও যেতে হবে। আমার ছেলেরা, ওই জাহাজের দিকে তাকাও। মাবুদকে তার নাজাতের জন্য শুক্রিয়া। ওখানে প্রবেশের জন্য আমরা প্রস্তুত। তুমি কি নিশ্চিত আব্বা? হ্যাঁ হ্যাঁ, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত। এটি হচ্ছে একটি স্পষ্ট চিহ্ন। সতর্ক থেকেও যেন কেউ জাহাজে প্রবেশ করতে না পারে বা এর কাছে না যায়। জাহাজের ভেতরে আমাদের জন্য প্রচুর কাজ বাকি পড়ে আছে। হাম, ফাসামকে দোকান বন্ধ করতে বলার এটাই সঠিক সময়। আমি তাকে এটা বলবো। জাহাজের আকর্ষণ কমে যাওয়ায় লোকেরা সব চলে গেছে। আমার স্ত্রী জানতে চায় জাহাজে আমরা সঙ্গে কি কি নেব। শুধু আমাদের পরনের এই পোশাক। কি বলছো?
আমাদের সোনা রূপা মূল্যবান পাথর সবকিছু আমরা এখানে ফেলে রেখে চলে যাব? আমাদের মশলা আর সুগন্ধির কি হবে? শুধুমাত্র আমাদের যেগুলো প্রয়োজন সেগুলোই নেব। প্রয়োজনীয় বিষয়গুলো? রোপণের জন্য বীজ এবং ছেদনের জন্য যন্ত্রপাতির সংগ্রহ করো। সব জায়গায় শুরু হয়েছে আব্বা, কিভাবে সমস্ত পশুদের সংগ্রহ করব আমরা? নিয়ন্ত্রণ করব কিভাবে? ওদেরকে কি খাওয়াবো আর কিভাবে পরিষ্কার রাখবো? এই জাহাজে শুধুমাত্র একটাই দরজা আছে আর উপরে ছোট্ট একটা জানালা। মাবুদ যখন তার নিজের কাজ করেন, তিনি অলৌকিকভাবেই তার সমস্ত কাজ করে থাকেন, তাই পৃথিবীর কোনো মানুষই গর্ব করতে পারে না। আব্বা, কাই ভয় পাচ্ছে? এটা আর নতুন কি? ও এখন গর্ভবতী, হাম, তার উচিত বাস্তবতা মোকাবেলা করা। এখনকার বাস্তবতা কি? যথেষ্ট হয়েছে, আমরা সকলেই সামান্য ভীত। তোমাদের এটিই বলতে যাচ্ছি, শয়তান আমাদের অনুসরণ করছে। আমাদের খুবই সতর্ক হয়ে থাকতে হবে এবং জাহাজের কাছাকাছি থাকতে হবে। শয়তানই এসব করতে যাচ্ছে, এটি আমাদেরকে রক্ষা পাওয়ার প্রবেশ থেকে দূরে সরিয়ে দিতে পারে, এটিই তার স্বভাব। জাহাজে আমাদের প্রবেশ করাটাই হচ্ছে এই জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। সর্বশক্তিমান মাবুদ আল্লাহর প্রমাণ দেখানোর জন্য আমাদেরকে সেখানে নিয়ে যাও, কিন্তু আমার স্ত্রীকে এই জাহাজে উঠানোই হবে এক অলৌকিক ঘটনা। মাবুদের কাছ থেকে একটি চিহ্নের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে পারছো না পুত্র, কিন্তু তোমার নিজের অবিশ্বাস তোমার কাছে হবে এক লজ্জা। প্রভুনু, হ্যাঁ, ফাসাম খুবই অসুস্থ। প্রভুনু, আমার আব্বা খুবই অসুস্থ। তোমার আব্বা কোথায়? আমার আম্মা গেছে মন্দিরের পবিত্র স্থানে আব্বার সুস্থতার জন্য মোনাজাত করতে। এটি দুঃখজনক, সে কোথায়? ভেতরে। তুমি ভয় করো না ফাসাম, আনন্দ করো। তুমি যদি এখন বিদায় নেও, তবে যা মন্দ তা থেকে তুমি রেহাই পাবে। আমি জানি এরকম মৃত্যুই ভালো। তোমার অভাব আমাকে কষ্ট দেবে বন্ধু। আমি তোমার এবং আমাদের আলাপ আলোচনার খুব বেশি অভাব অনুভব করব। আমাদের আলোচনা? আমি এখানে আছি। আমি কি তোমার সঙ্গে জাহাজে যেতে পারব? এই প্রশ্নের কোনো উত্তর দরকার নেই। আব্বা দেখো, তারা এসেছে, যেন তাদের সময় ঠিক করাই ছিল। তারা একটা আদেশ পেয়ে এখানে এসেছে। কোথায় হাম? টিয়ামাতের সঙ্গে কথা বলছে। হাম মনে হয় তার জীবন হারাবে, সে তার সম্পত্তির হিসাব নিয়ে খুব ব্যস্ত।
জাহাজটি তাকে ছাড়াই হয়তো রওনা হবে। তুমি কি তাদের ত্যাগ করবে আব্বা? কোনো কিছু করার জন্য আমি তোমাকে চাপ দিচ্ছি না, যা ইচ্ছা তাই করো। আমার সঙ্গে আমি কোনো কিছুই নিতে পারবো না, তাই আমি যাচ্ছি না। আমি মরে যাব তাও সুখ ত্যাগ করবো না। আমার জীবনে এটা কি হচ্ছে প্রিয়তমা টিয়ামেত? আমি দেখেছি পশুরা কিভাবে আসছে। আমার জীবনের দেখা সবচেয়ে আশ্চর্যের ঘটনা, জাহাজে ঢোকার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমার আব্বাই আসলে সঠিক। আমি তাদেরকে দেখেছি, এটি হাস্যকর। তুমি কি মন্দিরের সব ইবাদতকারীদের দেখেছো? তারা মনে করে জাহাজের উপরের চিহ্নটি তারাই এনেছে, তাই ওখানেই ওটা আছে। তাদের আল্লাহ তোমার আব্বার আল্লাহর বিরুদ্ধে, কে জয়ী হবে? আমি তো কোনো পানিই দেখতে পাচ্ছি না। হাম জানি, আমি জানি, কিন্তু এটা ঘটছে। আব্বা যেভাবে বলেছিল ঠিক সেভাবেই। ঠিক আছে, তুমিই বেছে নাও। আমি এখন নিজেকে নিয়েই ভয় পাচ্ছি। তুমি কি ভুলে গেছো একদিন তোমার ভাইকে নিয়ে কৌতুক করেছিলে? তুমি চলো তিয়ামেত। না হাম, আমি যাচ্ছি না। ঠিক আছে, দেখো আমার আব্বা, আমা, ভাই এবং তাদের স্ত্রীরা সবাই এখন জাহাজের ভিতরে আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি মুখ রক্ষার জন্য আরেকবার ভাবতে পারো। না, পারি না। চলো, তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ মা, বলো। আমাদেরকে যেতে হবে। আমাদের ভিতরে আসবেন না এবং কোনো ব্যাপারে নাক গলাবেন না। পশুদের নোংরা গন্ধ পাচ্ছি, এই গন্ধ আমার সহ্য হচ্ছে না, একদম না। তুমি কি আসছো হাম? আমার স্ত্রীকে ছাড়া নয়। বেশ, এটা কি মাবুদের কাছ থেকে পাওয়া নয়? তুমি সমস্ত লোকদের মধ্যে মাথা নত করবে এবং সৃষ্ট বস্তুর মাবুদকে প্রশংসা করবে, এবং তিনি যা করবেন সে বিষয়ে মনোযোগ দিয়ে তুমি মাবুদের কথা শুনবে। আমি অবশেষে আমি প্রত্যেক দেবতার মনিব হয়ে উঠছি। আমি কেবল সেই দেবতার পূজা করব যাকে দেখব অতি শক্তিশালী এবং মহান। কে সে? আমি বিনতাই, আমি আমার পূজা করি। আমি নিজেকে কখনো হতাশ করি না। যখন আমি আমার নিজেকে পূজা করি তখন অনেক বড় শক্তিশালী হই। এই সমস্ত ছোট ছোট সদস্য যখন আমাকে পূজা করে তখন তাদেরকে আমার কাছ থেকে আমি রক্ষা করি এবং তারা উন্নতি করে এবং শান্তি ভোগ করে। আমি তোমাকে আমার পূজা করার প্রস্তাব দেই। তুমি চলে যাও বিনতাই, এর জন্য আমার কোনো সময় নেই। আমি মনে করি তুমি সত্যিই চিত্রটি পেয়েছো। আমি এখানকার কর্তৃত্বকারী প্রভু, আমি আমি সকলের কর্তৃত্বকারী প্রভু, আমি। কি করব আমরা এখন? আব্বা এবং আম্মা ভিতরে। চলো। আমি বলছি আমাকে ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও, ছাড়ো। আমরা সবাই একসাথে যাবো। আমার সাথে আসো। হাম, হাম, তোমার কি দরকার? আমি আমি ফাসামের মৃত্যুর পর গোটা ব্যবসার দায়িত্ব নিয়েছি। ও,
চমৎকার, অবশ্যই। কি সেখানে কোনো বাধা নেই? অবশ্যই, জেনে রেখো এর চেয়ে বেশি ব্যবসা তুমি কখনোই করনি। শোনো বিন্তে, এখানে অনেক ঘটনা ঘটবে, আমরা জাহাজের ভিতরে বন্যার অপেক্ষায় থাকব, দেখার জন্য এখানে অনেক লোক আসবে, আগের চেয়ে অনেক বেশি লোক তুমি এখানে পাবে। এ বিষয়টা আগে ভাবিনি, তোমার ভাগ কতটুকু? 50 ভাগ। তাহলে চুক্তি হোক। আর কখনোই আমাকে ঠকাতে পারবে না। ঠকাবো? আমরা অনেক লাভ করব, কেন আমি তোমাকে ঠকাবো? ঠিক আছে, খুব ভালো, অনেক কাজ করতে হবে, চলো সবাই। এটা কি হলো? আল্লাহ, কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? শুকরি আল্লাহ, এসব কি হচ্ছে আব্বা? হে মাবুদ, হে আল্লাহ, আমি জানি আমরা সকলেই ভয় পেয়েছি, আমি নিজেও। সত্যি ভয়ের সময় এটা যে ঘটেছে তা নয়, কিন্তু এটা ঘটবে আমরা জানি, অথবা চিন্তা করেছি বা স্বপ্নে দেখেছি, এই সবই পরিবর্তিত হবে। এই পরিবর্তনের জন্যই আমি তোমাদেরকে এতদিন প্রস্তুত করেছি। কিভাবে সবকিছু পরিবর্তিত হবে এবং যা ঘটতে যাচ্ছে তা একটি রহস্য, কিন্তু আমরা সবাই মাবুদের উপর, সৃষ্টিকর্তার উপর ইমান রাখব। এবং ইমান রেখো আমি যা বলেছি সেই কথার উপর। মাবুদ আল্লাহর প্রতি অবশ্যই আমাদের ইমান রাখতে হবে। তোমরা শোনো, চুক্তি হয়েছে, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করব যা ফাসাম আর হাম করেছে। প্রচুর মদ এবং আমাদের অনেক গাধা আছে, আমাদের পথ প্রদর্শক প্রস্তুত, তাঁবুগুলো পরিষ্কার, নতুন করে তাঁবু তৈরি করা হয়েছে। জাহাজের দরজা বন্ধ হওয়ার বিষয়ে কিছু কথা শোনা গেছে। এখানে আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমিও তাদের সঙ্গে বাজি ধরেছি, আমি দেখতে চাই তারা ওই সমস্ত পশুর সঙ্গে কতক্ষণ থাকতে পারে। আমি খুশি হয়েছি, কিন্তু বিষয়টা বুঝতে পারছি না। এটা একটা চুক্তি আব্বা, এবং এতে আমিই জয়ী হয়েছি। যদি বন্যা হয় তবে জাহাজের ভিতরে আমি রক্ষা পাবো, যদি না হয় তাহলে কিছু না করেই আমি 50 ভাগ পাবো। হাম, তোমার হৃদয়ের অবস্থা মাবুদের ব্যবস্থার প্রতি স্থির নয়, কিন্তু জগতের বিষয়বস্তুর উপর স্থির। ঠিক আছে, আমি যেমন বলেছি যে কোনো ভাবেই হোক আমি জয়ী হব। হাম, জীবন যুদ্ধে জয়ী হবার জন্য একটি মাত্র উপায় আছে, এমনকি তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে তোমাকে সবকিছু ফেলে যেতে হবে না। হাম, তুমি অবশ্যই পেছন ফিরে তাকাবে না। মাবুদ দুনিয়ার সব কিছু পরিবর্তিত করতে যাচ্ছেন, চলো আমরা ওই পরিবর্তনের অংশীদার হই। পরিবর্তন কিভাবে? মাবুদ পৃথিবীকে ভাসিয়ে দেবেন, কারণ এর সকল দিক মন্দতা দ্বারা পরিপূর্ণ। বিন্তাইর দিকে তাকিয়ে দেখো, সে নিজেকে নিজের পূজা করে যাচ্ছে এবং সে গভীরভাবে আত্ম অভিভূত, এমনকি মাবুদের জ্যোতির ক্ষীণ আলোর জন্যও তার স্থান নেই। তার সঙ্গীদের দিকে দেখো, তারা তার পূজা করে এবং একদিন তার রক্ত মাংস ধুলায় ফিরে যাবে। তাহলে আমাদের কি হবে? আমি মাবুদ আল্লাহর সাথে পথ চলি, আমি তার রহমতের উপর আস্থা রাখি, আমি তাকে মান্য করি এবং তার কালাম অনুযায়ী চলি। সত্যি এই যে আমি এখানে, এখনই সময়,
এটি একটি চমৎকার ধারণা প্রভুবীন তাই আমি কি জুয়া খেলার ব্যবসায় দায়িত্বে থাকতে পারবো চুপ কর শুয়োর মুখ নীরব থাকতে পারিস না বোকা আমি এই ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি তোমরা কেউ বাধা দিও না এটি আমার খেলা আমাকে বাধা দিও না আমি নিজে নিজেই আমার জুয়ার ব্যবসা সামলাতে পারবো তুমি এবং ছেলেরা একেবারে নিশ্চিত থাকো আমি চাই না লাভের উৎস আগুনে পুড়ে নষ্ট হয়ে যাক আব্বা আমরা কি উপরে গিয়ে জানালা খুলতে পারি আমি দেখতে চাই আসলে কি হচ্ছে আমি চাই না তুমি এটা করো কিন্তু এটা কি সম্ভব তোমার পারা না পারার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই যদি তুমি এই জাহাজ থেকে পড়ে যাও তোমার জন্য এই জাহাজের দরজা আর খোলা যাবে না এই জায়গাটা খুবই নিশ্চুপ বাইরে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না আমার কিছু পরিকল্পনা আছে এবং তুমি সেটা অবশ্যই করবে অবশ্যই অপেক্ষা করো এতে তোমার অংশ ছিল বলে তুমি আমাকে শুভেচ্ছা জানাবে আমার কিছুই নেই কোনো অংশই নেই আমি যা দেখে আসলাম তা তোমরা বিশ্বাস করবে না বিশ্বাস করবে না আব্বা হাজার 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 লোক চারিদিকে আব্বা এই জাহাজ তৈরি করে তুমি খুবই জনপ্রিয় হয়ে উঠেছো এখানে বসো হাম আমরা একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছি এই জাহাজ সম্পর্কে আমি ক্লান্ত এই পরিবার এবং পশুর তীব্র দুর্গন্ধে আমি ক্লান্ত যথেষ্ট হয়েছে টিয়ামেত গুরুত্বপূর্ণ বিষয়টা কি আমি এখনো জানি না এরপরে কি ঘটতে যাচ্ছে আমি চাই তোমরা প্রত্যেকেই যে কোনো ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখবে আব্বা জাহাজের বাইরে যারা আছে তাদের প্রতি কি ঘটবে মাবুদ শুধু এই জাহাজের প্রতিটি বিষয় নির্বাচিত করেছেন এটা মাবুদের নাজাতির জাহাজ শুধু আমাদেরকেই নির্বাচিত করা হয়েছে আমার এটা পছন্দ না মাবুদ তোমাকে মনোনীত করেছেন টিয়ামেট অবশ্যই এখন তুমি তার প্রতি কর্ণপাত করবে তোমার হৃদয় কঠিন নয় যদিও এই মুহূর্তে এমনটা মনে হবেই যে তোমার তীক্ষ্ণ দৃষ্টির একটি ঝিলিকের সঙ্গে সঙ্গে তুমি চকমকি পাথরের মতো এবং সুন্দর মাটির পাত্র ভাঙতে সক্ষম হবে কিন্তু এখানে যা ঘটছে এবং তুমি যা দেখছ একটু পরেই সেটা অতীত হয়ে যাচ্ছে টিয়ামেট মৃত্যু থেকে তোমাকে তুলে আনা হয়েছে এই নতুন জীবন তুমি গ্রহণ করো প্রিয়তমা আমার তুমি কি আর একটু সহনশীল হতে পারো না তারা জানে না তুমি কি রেখে এসেছ নিজের দিকে তাকাও দেখো আমরা কোথায় রয়েছি কি বোকার মতো কথা বলছো নিজেরা চিন্তা করে দেখো এটা দোজক এই জায়গাটি অভিশাপে একেবারেই অভিশাপগ্রস্ত এটা আমি একেবারেই মেনে নিতে পারছি না সাত দিন ধরে এটি চলছে তারা ওই সমস্ত জিনিস আর পশুর তীব্র দুর্গন্ধ সাত দিন ধরে সহ্য করতে সক্ষম হয়েছে সমস্ত খারাপ গন্ধ থাকা সত্ত্বেও তারা এক সপ্তাহ যাবৎ সহ্য করে যাচ্ছে আসমান মাতার কথা করছে আমরা সবাই মারা যাব তিনটের যে মোহন আর কেউ নেই একজনও না আমি মাবুদ ও বিশ্বাসঘাতক মাবুদ সামনে সামনে আসো মাবুদের সামনে মাবুদ কেন তুমি লুকিয়ে এসব কি হচ্ছে ভয় পেও না এসো সবাই টিয়ামেট আসো এটা কি হচ্ছে সবাই এখানে এসে বসো ধৈর্য ধরো ভয় পেও না তোমরা কেউ ভয় পেও না এই সবই মাবুদ
আলফিয়া, আমি নূহ। তাড়াতাড়ি উঠো। কি হয়েছে? চুপ, শোনো। উফাম, আমি আর শ্বাস নিতে পারছি না। চুপ করো। আব্বা, সবকিছু একেবারে নিস্তব্ধ, জাহাজটাও আর নড়ছে না। ঠিকই তো, জাহাজটা একদম দুলছে না। শান্ত হও, ধৈর্য ধরো, অকারণে দুশ্চিন্তা করো না। আমি সেই কবুতরটিকে বাইরে পাঠিয়েছি এবং 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 এটি এখনো ফিরে আসেনি। এর মানে কি? এর মানে আমরা পথ হারিয়েছি। এর মানে হলো কবুতরটি বাইরে কোনো এক নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। তুমি কি বুঝতে পারছো? তুমি কি সত্যি সত্যি বুঝতে পারছো? সমস্ত সোনা রূপা মশলা এখন আমার অধিকারে, এখন সবকিছু আমাদের। কেমন ভালো, ক্রেতা বিক্রেতা কেউই নেই। অপেক্ষা করো, দেখতে পাবে। ঠিক আছে, তোমরা এখন তৈরি হও। তোমরা সবাই দরজার কাছে চলো। নূহ এবং তার পরিবার 1 বছর 17 দিন যাবৎ জাহাজের ভিতরে ছিল। কিভাবে তারা সমস্ত পশুদের নিয়ন্ত্রণ করেছিল এটা এক রহস্য, যা কেবল মাবুদই জানেন। মাবুদ তার কথা রক্ষায় বিশ্বস্ত ছিলেন, আর জাহাজটি আরারত পর্বতের উপর গিয়ে স্থির হয়েছিল। পরে মাবুদ মনে মনে বললেন, মানুষের দরুন আর কখনো আমি মাটিকে বদদোয়া দেব না, কারণ ছোটবেলা থেকেই তো মানুষের মনের ঝোঁক খারাপের দিকে। এবার যেমন আমি সমস্ত প্রাণীকে ধ্বংস করেছি, তেমন আর কখনো করব না। যতদিন এই দুনিয়া থাকবে ততদিন নিয়ম মতো বীজ বোনা, ফসল কাটা, ঠান্ডা আর গরম, শীতকাল আর গরমকাল, এবং দিন ও রাত হতেই থাকবে। আমি মানুষ এবং জীবিত সৃষ্ট বস্তু এবং আমার মধ্যে একটি চুক্তির চিহ্ন স্থাপন করলাম। মেঘের উপর আমার ধনু স্থাপন করব, এটি স্মরণ করিয়ে দেবার একটি চিহ্ন। মাংসময় সব কিছুকে বিনষ্ট করার জন্য জলরাশি আর বন্যা হয়ে উঠবে না। প্রত্যেক গমনশীল প্রাণী যা জীবন্ত তা তোমাদের খাদ্য হবে। সবুজ গাছপালা সহ সবই আমি তোমাদের দিলাম, কেবল প্রাণ সহ অর্থাৎ প্রাণীর রক্ত সহ কোনো মাংস তোমরা খাবে না। নূহ, তুমিও তোমার পরিবার, তোমরা বহু বংশ ও সফল হও এবং দুনিয়াকে ভরে তোলো। যারা রক্তপাত করবে মানুষের দ্বারা, তার রক্তপাত করা যাবে, কারণ আমার সাদৃশ্যে আমি মানুষ সৃষ্টি করেছি। আমাদের হৃদয় থেকে তোমার করুণাপূর্ণ ক্ষমাশীল হৃদয়ের প্রতি আজ আমরা ধন্যবাদ জানাচ্ছি মাবু, কারণ তুমি তোমার ক্রোধ থেকে আমাদের রক্ষা করেছ এবং তোমার ধার্মিকতা দেখিয়েছ। সৃষ্টিকর্তা মাবুদ, তোমার সৃষ্টির ক্ষমতা এবং আমাদের গুণগুলি তোমার হাতের মধ্যেই।